প্রেম তো হয়েছে, প্রেম হলেই বাচ্চার মা হয়ে গেছে। চলো, সবাই প্রেম করছে আশেপাশে, সবাই বাচ্চার মা হয়ে গেছে। কি বাচ্চার বাবা তো তুমি। আমি কোনোদিন করিনি এরকম কাজ, আমার একদম মাইন্ড বলছে আমি বাবা নেই, আমি চলে যাচ্ছি। দেখো বাচ্চাটাকে তুমি এরকম করো না, বাচ্চাটা বেড থেকে লাথি মেরে বাবা বাবা বলে তোমাকেই ডাকছে। বলো তুমি এই যে এরকম নোংরামি কাজ করে এসে আমার সামনে দাঁড়িয়ে আছো, এটা কি করে আছো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য করতে চলেছি, খুব ধামাকাদার ভিডিও। দেখতেই পাচ্ছ আমার কি হয়েছে। তো এটা কে করলো? সুজা ছাড়া আবার কে? আসলেই হবে ব্লেম। তো কি হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, ধামাকাদার ভিডিওতে চলো দেখতে থাকো। হাই, সুজা ইজ কামিং, আমি অন দ্য রোড। তিন চার মাস হবে এরকম। তোমার সঙ্গে আমার কোনোদিনই মানে এরকম কিচ্ছু হয়নি, এইসব নিয়ে তুমি চলে এসছো। তুমি আমার বয়ফ্রেন্ড, এখন আমি প্রেগনেন্ট, এখন তুমি বাবা আমি মা, চলো বিয়ে করতে হবে। কি হলো এটা? কি হচ্ছে রিম্পা? দাঁড়াও, এক সেকেন্ড। আগে বলবো এটা ফেক না তো? ফেক না তো? আর এসব কি মানে এগুলো নিয়ে কোন মেয়ে নিজের ইয়ের সাথে ফেক করবে? আমি এইখানটাতে এত মানে এরকম অবস্থাতে দাঁড়িয়ে থাকবোই বা কেন? কিসের জন্য? আমি কি পাগল মনে হচ্ছে কি কোন অ্যাঙ্গেল থেকে? নয় তো। তুমি কি এখন আমায় বিয়ে করবে বলো ভাই? কি না, কারণ বিয়ে মানে আমি তোমাকে মানে কি বলবো, এরকম কিছু তোমার সঙ্গে আমার কোনোদিনই হয়নি যে তুমি এরকম বাচ্চার মা হয়ে যাবে। প্রেম তো হয়েছে, প্রেম হলেই বাচ্চার মা হয়ে গেছে। চলো, সবাই প্রেম করছে আশেপাশে, সবাই বাচ্চার মা হয়ে গেছে। কি বাচ্চার বাবা তো তুমি। আমি কোনোদিন করিনি এরকম কাজ, আমার একদম মাইন্ড বলছে আমি বাবা নেই, আমি চলে যাচ্ছি। তোমার উপরে আরো ঘৃণা হচ্ছে আমার। কিসের ঘৃণা? কিসের ঘৃণা মানে এগুলো কি? এগুলো তোমার একটু লজ্জা বাদ দিন। তোমার একটু কষ্ট হচ্ছে না একটা বাচ্চার মাকে তুমি এই সমস্ত কথাবার্তা বলছো? তুমি এর আগে একটা প্রেগন্যান্ট প্র্যাঙ্ক করেছিলে আমার উপরে, রিপোর্ট ফিপোর্ট ফেক বানিয়ে নে। আমি যদি মরেও যাই তুমি বডিটাকে নেচে বলবো ওটা প্র্যাঙ্ক হচ্ছে করবে? এটা কি কথা বাচ্চা? বাচ্চাটা পেট থেকে লাথি মেরে বাবা বাবা বলে তোমাকেই ডাকছে। বলো এরকম কিচ্ছু নয়, তোমাকে যে এই ভুল রকমের জিনিস করেছে চলে গেছে বলো, আমি তাকে খুঁজে এনে দিচ্ছি। সে তো এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে চশমা পরে আছে। আমি আমার অজ্ঞানে বলছি আমি কিচ্ছু করিনি তোমার সাথে। তুমি তো অজ্ঞানে করলে। আমি কোনোদিন অজ্ঞানী হয়নি। কি বললে? তুমি কতবার অজ্ঞান হয়ে গেছিলে? বাজে কথা বলো না সুজা, চলো। আমার এখন বয়স হয়নি বাবা হওয়ার, আমি এসবে নেই, তুমি যাও। তাহলে বাবা যদি না হতে পারো ছোট বাবা হও। আমি চলে আমার আমি কিন্তু হাঁটতে পারছি না, এরকম তোমাকে আমি আটকাতেও পারবো। এরকম কিচ্ছু নয়, তোমাকে যে এই ভুল রকমের জিনিস করেছে চলে গেছে বলো, আমি তাকে খুঁজে এনে দিচ্ছি। সে তো এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে চশমা পরে আছে। আমি আমার অজ্ঞানে বলছি আমি কিচ্ছু করিনি তোমার সাথে। তুমি তো অজ্ঞানে করলে। আচ্ছা, বাজে কথা বলো না সুজা, চলো। আমার এখন বয়স হয়নি বাবা হওয়ার, এসবে নেই, তুমি যাও। তাহলে বাবা যদি না হতে পারো ছোট বাবা হও। কি করে? আমি চলে আমার আমি কিন্তু হাঁটতে পারছি না, এরকম তোমাকে আমি আটকাতেও পারবো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি বলো যে এইসব কিছু মানে এই ভুলভাল করে চলে গেছে, তাকে আমি বলো আমি তাকে খুঁজে এনে তোমাকে দিয়ে দিচ্ছি। আমি এসব কাজ করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিয়ে দাও। তুমি তো আমি সব থেকে ছেড়ে মানে আমি এখনো কথা বলছি তোমার সঙ্গে, এটাই তোমার ভাগ্য। তোমার বাচ্চা তুমি কথা বলবে নাকি পাশের বাড়ির কাকু এসে আমার সাথে কথা বলবে? মানে এত নোংরা টাইপস অফ তুমি। কি সব আজেবাজে কথা বলছো সুজা, তুমি কি বলছো? এটা কি করে মানে ভালোবাসার কথাটাই তুমি ভুলে গেছো?
এতো ভালোবাসার ফল এটা? ভালোবাসার ফল না এটা, ভালোবাসা এটা নোংরামির ফল এটা, এটা কোনো ভালোবাসা না। যদি একদিকে লয়াল থাকতে এরকম কাজ হতো না। এটা কি করছো? কি করব, বাচ্চার নাম কি দেব মনে ছিল না? এরকম এরকম ভুলভাল কাজ করার সময় মনে ছিল না কি করেছি আমি? আজকে একজনকে আমি ভালোবাসি তার মনে কি হবে? তোমারই তো বাচ্চা। প্লিজ আমাকে টাচ করো না, গ্রিন আউট হচ্ছে এবার তোমার মতো। চলো বিয়ে করে নি, এরকম করো না। ভুল বিয়ে অন্যে মানে এইসব বাপ কাজ করে এসে এখানে বসে বিয়ে করতে? আমি কোনো বিয়ে করবো না, প্লিজ আমি বিয়ে করবো না। আমি তোমাকে অনেক হেল্প করতে পারি, তোমাকে তুমি যেখান থেকে এইসব মানে ভুলভাল করেছো আমি তাকে খুঁজে দেওয়ার চেষ্টা করছি, বা জানি না এটা নাটক করছো কি আমি বুঝতে পারছি না। তোমার বাচ্চা আর তুমি সব ভুলে গিয়ে কি করে, আমি এটা তোমার ছাড়া কারো করতেই পারে না। তুমি চলো বিয়ে করো। মানে এই পরিস্থিতিতে আমি এটাই কথা বলতে চাই যে তোমার সঙ্গে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যেত আমি মেনে নিতাম, তুমি এই পাপ কাজ করে এসে আমাকে বলছো যে মানে বাচ্চা সমেত আমাকে নিতে হবে, আমি পারবো না। এরকম তুমি এই যে কাজটা করে এসে কখনো মানে মেনে নেওয়া যায় না। বাচ্চাটা তো তোমারই বাচ্চা, ভুলভাল কি ভাবছো তুমি? এটা নাম ঠিক করো, বিয়ে করো, চলো বাড়ি চলো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আরে কিছু করার কি দরকার আছে? বাচ্চা কি মানে বাচ্চা থাকলে তো আমি চলে যাব। প্লিজ তুমি এই যে এরকম নোংরামি কাজ করে এসে আমার সামনে দাঁড়িয়ে আছো, এটা কি করে আছো? দোষ মানে তুমিই তো করেছো, দোষ কি? এটা দোষ হলো? আমাকে ভালোবাসতে সামান্য ঢুকো তাহলে তুমি এই কথাটা বলতে পারতে। আমি কোনো কথা বলতে চাইছি না, তুমি চলে যাও, আমার সামনে এসো না। যে কাজটা করেছো ভাই তার কাছে যাও, গিয়ে তার সঙ্গে হ্যাপি থাকো, আমার সঙ্গে অনেক কন্টাক্ট থাকো। আমি বুঝে গেছি এরকম একটা কিছু তুমি মানে করবে আমার সঙ্গে, ভালো হয়েছে। কখন আবার বুঝলে এইসব আমি তোমার সাথে করবো? এটা তো তুমিই করেছো, কি করে এটা ভাব? আমি কিছু করি। তোমার মনের সব কথাগুলো বেরোচ্ছে আজকে, তাই না? কথাগুলো তোমার পাপটা দেখে আমার কথাগুলো বেরোতে বাধ্য হচ্ছে। লজ্জা থাকা যায়, একটু লজ্জা থাকলে না, একটু হালকা লজ্জা থাকলে এরকম সামনে আর আসতে না। কি যাতা কথাবার্তা বলছো? নিজে করে এখন নিজেই অস্বীকার করছো? আমি করেছি, তুমি করেছো, তাই তোমাকে বলা হয়েছে। যাই হোক, বিশ্বাস নেই, আমি বুঝে গেছি যে তুমি কি বলতে চেয়েছো আজকের। আর আজকে আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তোমার সম্পর্কেও ক্লিয়ার হয়েছে, তোমার ভালোবাসার সম্পর্কেও ক্লিয়ার হয়েছে। ভালোবাসা কি যে ভালোবাসা এমন যে করতে পারে তার প্রতি আমার মানে কোনো কিছু ক্লিয়ার নেই। তুমিই করেছো, আমি চলে যাও। তুমি যেখানে যা যাওয়ার তুমি চলে যাও, আমাকে ঠকিয়ে দিয়েছো আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো আর কতটা ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস আছে, এটুকু অন্তত আমি ক্লিয়ার বুঝে গেছি। আমি তোমাকে অনেক হেল্প করে দিচ্ছি, প্লিজ তুমি এরকম কাজ করো আমি টোটালি ভাবতে পারি। ঠিক আছে, অনেক কথা তুমি আজকে বলেছো আমায়, তোমাকে আমি ছাড়ছি না। সো গাইস, দেখতেই পেয়েছো সুজা এতটাই হাইপার হয়ে গেছে যে যা খুশি মনে এসছে আমাকে বলে গেছে। তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওটাতে কি হয়েছে। এই সব দোষ তো, তো এটা কি ধরনের দোষ? দোষ গুণ সব না করে দোষ হয়ে গেছে তো আজকে, এটা আজকে আমি ছাড়বো।